অতিরিক্ত লোম যেমন নাভির নিচের বা বগলের লোম জিলহজ্জের চাঁদে ফেলা নিষেধ। কোরবানি পর্যন্ত যারা কোরবানি করবে এটা ফেলা নিষেধ, আপনারা হাদিসের আলোকে বলে থাকেন। কিন্তু কোরবানি পর্যন্ত অপেক্ষা করতে চাইলে ৪০ দিনের বেশি হবে, এক্ষেত্রে করণীয় কি? প্রশ্নটা খুবই যৌক্তিক এবং এটা আমলযোগ্য এবং এটা জানার মতো একটা প্রশ্ন। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে চল্লিশ দিনের অতিরিক্ত সময় অতিরিক্ত যে লোমগুলো আছে নাভির নিচে বগলের নিচে, এ লোমগুলা পরিষ্কার করা, এটা ৪০ পর্যন্ত হাদিস একটা লিমিট আছে। আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে এটা পাই। এক্ষেত্রে যদি কোরবানির যে আমলটা আছে জিলহজ্জের চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে কোরবানি যারা করবে, যারা কোরবানির ইচ্ছা পোষণ করেছে, কোরবানির অভিলাষ যাদের আছে, তারা এই ১০ দিন কোরবানির পশু জবেহ করা পর্যন্ত তারা এই লোমগুলা কোনো ধরনের লোম তারা ফেলবে না। কিন্তু এক্ষেত্রে ৪০ যদি ওভার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, এটা তো আমল হচ্ছে ওই মানুষদের জন্য যারা ৪০-এর ভেতরে আছে এবং ওই ১০ দিন পর্যন্ত ৪০ ওভার হবে না তাদের জন্য। কিন্তু এক্ষেত্রে যাদের ৪০ ওভার হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি পরিষ্কার করতে পারবেন। আবারও বলছি, আবারও বলছি যে আপনি অবশ্যই পরিবর্তন করতে পারবেন যদি এটা ৪০-এর অনূর্ধ্ব ৪০ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে, ১০ই জিলহজ পর্যন্ত অপেক্ষায় থাকতে গেলে এটা অনূর্ধ্ব ৪০ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনি এটাকে সময় করে, সময় সুযোগ করে আপনি অবশ্যই এটাকে আপনি পরিষ্কার করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না।